বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি আজকে আছি লাইলুন নাহার, প্রভাষক ভূগোল। শিক্ষার্থীরা, তোমরা কিছুদিন আগে অনলাইনে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইনে তোমরা প্রস্তুতিমূলক একটি পরীক্ষা দিয়েছ। আশা করছি তোমরা ভালোই পরীক্ষা দিয়েছ। গত যে ক্লাসগুলো করেছিলাম সেগুলো নিশ্চয়ই মনোযোগের সাথে দেখেছ। আজ থেকে আবার নতুন করে নতুন সিলেবাসে আবার শুরু করছি তোমাদের পরবর্তী পরীক্ষার ক্লাসগুলো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের নদী ও নদীর পর্যায়। আমরা আজকে তোমাদের সাথে নদী ও নদীর পর্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো নদী কী, কারণ বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। আমাদের চারদিকে প্রতিটা জেলাতেই কম বেশি অসংখ্য নদী রয়েছে, তাহলে আমরা নদীর সাথে খুবই পরিচিত। তাহলে প্রথমে আমরা জানব, এই যে আমরা নদীগুলো দেখি এটা আসলে কী, নদী কাকে বলে, নদী কাকে বলে। উঁচু কোনো পর্বত বা মালভূমিতে, উঁচু কোনো পর্বত, নদীর উৎপত্তিটাই আসলে হয় উঁচু কোনো পর্বত বা মালভূমি বা উঁচু কোনো স্থানে। উঁচু পর্বত বা মালভূমিতে বৃষ্টি, প্রস্রবণ, বরফ গলা পানি, হিমবাহ প্রভৃতি বাহিত পানিগুলো যে আছে, সে পানিগুলো জলধারা হিসেবে যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর নিচের দিকে প্রবাহিত হয় এবং সমভূমি ও নিম্নভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে অবশেষে বড় কোনো সাগর বা বিশাল কোনো জলাশয় বা হ্রদে মিলিত হয়, তখন তাকে নদী বলে। নদী কী? নদী হচ্ছে কোনো পর্বত বা মালভূমিতে বৃষ্টি বা বরফ গলা পানিতে সৃষ্ট বিশাল জলধারা, যে জলধারাটা মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে এবং সমভূমি এবং নিম্নভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে সমুদ্রে পতিত হয়, তাকেই আমরা নদী বলি। শিক্ষার্থীরা, নদী সম্পর্কে আমরা খুব ভালোভাবে জেনে রাখব। তাহলে আমরা জেনে নিলাম নদী কী। যখন আমরা নদী সম্পর্কে জানি, আমি সংজ্ঞাটা এখানে লিখেছিলাম, তোমাদের যদি সমস্যা হয় তোমরাও লিখে নিতে পারো অথবা ভালোভাবে পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, যখন আমরা নদী পড়ি, নদীর সাথে আমরা কিছু কিছু ছোট ছোট জিনিস আমাদের জানার দরকার আছে। যেমন নদীর সাথে আমরা অনেক সময় দেখি নদীর উৎপত্তি কোথায় হয়, নদীর উৎপত্তি কী বা কোথায় হয় নদীর উৎপত্তি, নদীর উৎস কী, মোহনা কী, তারপর হচ্ছে দোয়াব কী, তারপরে উপনদী কী, শাখা নদী কী, এগুলো ছোট ছোট প্রশ্ন, এগুলোও আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা জানলাম নদী কাকে বলে বা নদী কী। উঁচু পর্বত বা মালভূমি থেকে বৃষ্টি, প্রস্রবণ, হিমবাহ বা বরফ গলা পানিতে সৃষ্ট কোনো জলধারা যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়ে সমভূমি ও নিম্নভূমির উপর দিয়ে বয়ে গিয়ে অবশেষে কোনো বিশাল জলাশয় বা সমুদ্রে পতিত হয়, তখন তাকে নদী বলে। এটুকু তো আমরা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, এটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে পরেরটাতে আমরা যাব, নদী উৎস কোথায়। নদীর উৎপত্তি কোথায়? নদীর উৎপত্তির জন্য পর্যাপ্ত পানির প্রয়োজন, বিশাল পানি, জলাশয়, বিশাল জলাশয়, অনেক পানি, এমন প্রয়োজন। আর কী প্রয়োজন? সে পানিগুলো যেন প্রবাহিত হয়ে আসতে পারে তার জন্য ঢালু ভূমির প্রয়োজন। অর্থাৎ নদীটা উৎপত্তির জন্য এরকম ঢালু ভূমির প্রয়োজন হয়। এখন নদী যখন উৎপত্তি লাভ করে, বিশাল সেখানে কী থাকতে হবে, পানি থাকতে হবে। কোথায় থাকতে পারে পানি?
সেখানে থাকতে পারে, যেখানে বৃষ্টি হয়, যেখানে বরফ গলা পানি থাকে। তাহলে তোমরা জানো পর্বতে বরফ গলা পানি বা হিমবাহ প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, সেখানে আছে। আর যেহেতু পর্বত, সেখানে ঢাল তো অবশ্যই থাকবে। এই জন্য পৃথিবীর বেশিরভাগ নদী পর্বতে উৎপত্তি লাভ করেছে। যেমন বাংলাদেশের পদ্মা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে, তারপরে হচ্ছে যমুনা নদী তিব্বত থেকে। এভাবে বিভিন্ন নদীগুলো বিভিন্ন জায়গায় পর্বতে, বেশিরভাগই পর্বত বা মালভূমিতে কী হয়েছে, উৎপত্তি লাভ করে। তাহলে আমরা নদীর উৎপত্তি সম্পর্কে জানলাম যে নদীর উৎপত্তি বেশিরভাগই হচ্ছে পার্বত্য অঞ্চলে, কারণ পর্বতে বৃষ্টির পরিমাণটাও বেশি থাকে, পর্বতের গায়ে ধাক্কা লেগে সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। আর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যেহেতু তাপ হ্রাস পায়, তাপ কমে যায়, ফলে সেখানে কী হয়, তাপমাত্রা কম থাকে, সেখানে বরফ থাকে, আর এই বরফ গলা পানিগুলোর কারণে নদীর উৎপত্তি হয়ে থাকে। তাহলে আমরা নদীর উৎপত্তিটা জানলাম, এখন জানব উৎস, নদীর উৎস। এগুলো ছোট প্রশ্ন, অনেক সময় সৃজনশীল প্রশ্নে কতে চলে আসে। তাহলে নদীর উৎস, কিসের উৎস? নদীর, নদীর উৎস। নদীর উৎস কোথায়? উৎস কি? নদী যেখানে উৎপত্তি লাভ করে। কোথায়? নদী যেখানে উৎপত্তি লাভ করে, উৎপত্তি হয় নদীর যেখানে উৎস, সেটাই নদী যেখানে উৎপত্তি হয় সেটাই হচ্ছে উৎস। যেমন পর্বতে, এই যে এখানে আমি একটা চিত্র এঁকেছি, তোমরা একটু দেখে নাও। এই যে ছোট ছোট পর্বত দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পর্বত, 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 তাই না? এই নদীর বিভিন্ন জায়গা থেকে এই যে নদী উৎপত্তি লাভ করেছে, তাহলে এটা হচ্ছে নদীর উৎস। তারপরে আসো মোহনা। কি মোহনা? মোহনা হচ্ছে নদী যেখানে গিয়ে সমুদ্রের, নদী যেখানে সমুদ্রের সাথে মিলিত হয় সেই স্থানটাকেই বলা হয় মোহনা। নদী যেখানে, নদী যেখানে সমুদ্রের সাথে মিলিত হয় তাই মোহনা, ঠিক আছে? তাহলে আমরা মোহনাটা একটু দেখে নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নদী, অনেকগুলো প্রস্রবণ একসাথে জমা হয়ে এটা কি হয়েছে, এটা হয়েছে মূল নদী, ঠিক আছে? এটা কি? মূল নদী, এটা হচ্ছে মূল নদী। এই মূল নদী যখন বিভিন্ন স্থান দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে এখানে, যদি সাগর থাকে, এই সাগরের কাছে এসে যখন মিলিত হয় তখন সেটাকে আমরা বলি মোহনা। অর্থাৎ মোহনা হচ্ছে নদী এবং সাগরের মিলনস্থল, ঠিক আছে? তাহলে আমরা মোহনা জেনে নিলাম। এবার জানব দোয়াব। দোয়াব, দোয়াব কি? দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। এটাও কিন্তু সৃজনশীল প্রশ্নে প্রায় প্রায়ই আসতে দেখা যায়। তাহলে দোয়াব কি? যখনই আমরা শুনব দোয়াব কি, দোয়াব হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী স্থান। দোয়াব হচ্ছে কি? দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে? দোয়াব বলে। ঠিক আছে, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে
দোয়াব বলে। তাহলে আমরা জেনে নিলাম নদীর উৎস, জেনে নিলাম মোহনা, জেনে নিলাম দোয়াব। এবার জানব শাখা নদী কি। শাখা নদী, নদী মূল নদী থেকে যখন ছোট কোনো নদী বের হয় বা নদী প্রবাহিত হয় সেটাকেই আমরা বলি শাখা নদী। এটা হচ্ছে মূল নদী, ঠিক আছে। এই মূল নদী থেকে যখন একটি শাখা নির্গত হয়েছে, একটা নদী নির্গত হয়েছে, এটা হচ্ছে শাখা নদী। তোমরা কি বুঝতে পারছো কোনটা শাখা নদী? শাখা নদী কোনটা? মূল নদী থেকে যখন কোনো ছোট নদী উৎপত্তি হয় সেটাই হচ্ছে শাখা নদী। আর শাখা নদী ছাড়া আমরা আরেকটা শব্দ সবসময় বলি, উপনদী। উপনদী কি? উপনদী হচ্ছে ছোট ছোট নদী, পর্বত বা মালভূমিতে উৎপত্তি হয়, অর্থাৎ নদীর মতোই। নদী যেমন পর্বত বা মালভূমিতে উৎপত্তি হয়, উপনদীরও ঠিক একই অবস্থা। উপনদীও কোনো পর্বত বা মালভূমিতে তার উৎপত্তি হয়। উৎপত্তি হওয়ার পর এটা এসে কি হয়, মূল নদীর সাথে মিলিত হয়ে যায়। এই যে নদীগুলো এটাকে বলা হচ্ছে উপনদী। উপনদী মূল নদীর মতোই কোথায় উৎপত্তি হয়, পাহাড় বা পর্বতে। উৎপত্তি লাভ করে এসে কোনো একটি মূল নদীর সাথে যখন মিলিত হয় তখন সেই নদীটাকে বলা হচ্ছে উপনদী। তারপরে আসো নদী উপত্যকা কি। নদী যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় সে খাতটাকেই বলা হয় উক্ত নদীর উপত্যকা। সরি, একটু মুছতে হবে। আচ্ছা, এখন আমরা পড়ব নদীর বিভিন্ন পর্যায়। কি পড়ব? নদীর বিভিন্ন পর্যায়। পর্যায় মানে হচ্ছে ফেজ, পর্যায়। নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত এই যে নদী প্রবাহিত হয়ে আসে, এই প্রবাহিত হওয়ার মানে পুরো নদীর প্রবাহটাকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। একটা হচ্ছে পার্বত্য পর্যায়, বা এটাকে আমরা ঊর্ধ্বগতি বলি, ঠিক আছে। দুই হচ্ছে সমভূমি পর্যায়, সমভূমি পর্যায়, এটাকে আমরা মধ্যগতি বলি। তিন নম্বর হচ্ছে বদ্বীপ, বদ্বীপ বা নিম্নগতি, অর্থাৎ নদী যেখান থেকে প্রবাহিত হচ্ছে সেখান থেকে একেবারে মোহনা পর্যন্ত যখন নদী গিয়ে সমুদ্রের সাথে মিলিত হয়, এই পুরো গতিটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি, সমভূমি পর্যায় বা মধ্যগতি, বদ্বীপ পর্যায় বা বদ্বীপ, এটাকে আমরা নিম্নগতি বলি। তাহলে প্রথমে আমরা জানব পার্বত্য গতি কোনটা। পার্বত্য গতি কি? নদী যেখানে উৎপত্তি লাভ করে, নদীর যেখানে উৎপত্তি সেখান থেকে শুরু করে নদী যখন ঢাল বরাবর প্রবাহিত হতে হতে এসে সমভূমিতে পড়ে, সেই পর্যন্ত অবস্থাকে আমরা বলছি পার্বত্য গতি। আমরা যদি একটু চিত্রের সাহায্যে দেখি তাহলে আমাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে। এই যে নদী পর্বতে উৎপত্তি লাভ করেছে, তাই না? নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? পর্বতে, এরকম পার্বত্য কোনো অঞ্চলে উৎপত্তি লাভ করেছে, তাই না? উৎপত্তি লাভ করে শেষে এসে
এই পর্বত বিভিন্ন স্থানে যে পর্বতের বিভিন্ন জায়গাতে নদীর উৎপত্তি হয়েছে তারপরে ঢাল বরাবর প্রবাহিত হয়ে এসে কোথায় পতিত হয়েছে সমভূমিতে এই অংশটাকে আমরা বলছি পার্বত্য গতি পার্বত্য পর্যায় বা পার্বত্য অবস্থা পর্যায় বলি পার্বত্য পর্যায় ঠিক আছে অর্থাৎ নদী যখন পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন সেটাকে আমরা বলছি পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি এই সময় যেহেতু নদী পর্বত থেকে প্রবাহিত হয় ঢাল বেয়ে ফলে নদীর স্রোতের গতিবেগ থাকে অনেক বেশি এই গতিবেগের কারণে সে কী করে নদী ওখান থেকে ভূত্বককেও কী করে ফাটিয়ে দেয় বা ভূত্বককেও ক্ষয় করে নিজের সাথে যেহেতু তার স্রোতের বেগ অত্যন্ত বেশি থাকে ফলে ওই তার সাথে করে বিভিন্ন ধরনের পাথর নুড়ি কাদা কাঁকড় বালি বড় বড় শিলা যেগুলো সে ক্ষয় করে সেগুলোকে সাথে করে নিয়ে তারপরে প্রবাহিত হয় ফলে দেখা যায় এই যে এখানে পার্বত্য অবস্থায় নদীতে সঞ্চয় কার্য খুব একটা হতে দেখা যায় না খুব মাঝে মাঝে যখন নদীতে প্রচুর পরিমাণে শিলার পরিমাণ বেশি যায় শিলার পরিমাণ বেশি হয় তখন মাঝে মাঝে সে যখন আর বহন করতে পারে না কোথাও কোথাও সেগুলোকে সঞ্চয় করে তাছাড়া এই অবস্থায় এই পার্বত্য গতিতে নদীর সঞ্চয় কার্য বাকি নেই বললেই চলে এখানে নদীর ক্ষয়ক্রিয়া চলে অনেক বেশি কারণ এই সময় নদীর গতিবেগ থাকে ঘন্টায় ২৪ থেকে ৩২ কিলোমিটার কত ২৪ থেকে ৩২ কিলোমিটার বেগে সে প্রবাহিত হয় এখানে সে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে থাকে যখন সে প্রচণ্ড বেগে প্রবাহিত হয় ক্ষয়কার্য থাকে এবং সে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি করে থাকে এ সময় সে কী করে নিম্নক্ষয় করে বেশি ফলে এখানে নানা ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় যেমন নদীর পার্বত্য এলাকায় পার্বত্য পর্যায়ে ঊর্ধ্বগতিতে এখানে কী দেখা যায় ভি আকৃতির উপত্যকা তৈরি হতে দেখা যায় অনেক সময় অনেকটা এরকম দেখো এই এরকম গিরিখাত তৈরি হতে দেখা যায় এরকম নদী ক্ষয় করে করে দেখো নদী কীভাবে করেছে নদী ক্ষয় করে এরকম গিরিখাত সৃষ্টি করেছে এই দেখো এরকম ভি আকৃতির মতো উপত্যকা তৈরি করে দেখতে পাচ্ছ এই যে এরকম ক্ষয় করে দুই পার্শ্ব ক্ষয় করেছে দেখো এখানে দুই পার্শ্ব এখান থেকে নিম্ন দিকে ক্ষয় হয়েছে আর দুই পার্শ্বে কী রয়ে গেছে শিলাস্তর রয়ে গেছে সে ক্ষয় করেছে ভি আকৃতির মতো এক ধরনের উপত্যকা এভাবেই তৈরি করে এছাড়া এখানে গিরিখাত তৈরি হয় কাসকেড বা জলপ্রপাত তৈরি হয় এখানে এই নদীর পার্বত্য পর্যায়ে এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হতে দেখা যায় এরপর আসো নদী যেখানে সমভূমিতে মিলিত হয় সেই স্থান থেকে একেবারে নদী প্রবাহিত হতে হতে একদম যখন পরিপূর্ণ আকারে ধারণ করে এই যে দেখো এটা মূল নদী এই যে এটা হচ্ছে মধ্যগতি যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন সেটাকে আমরা বলি নদীর মধ্যগতি মধ্যগতিতে এসে নদী কী হয় অনেক সমভূমি পায় যেহেতু সমভূমি অঞ্চল সে প্রশস্ত হয়ে যায় বিশাল জায়গা জুড়ে সে প্রবাহিত হতে থাকে এবং এখানে আসার পর দেখা যাচ্ছে নদীর স্রোতের বেগ যখন কমে যায় তখন সে সাথে করে বহন করে আনা বিভিন্ন ধরনের পলি বালি কাদা কাঁকড় নুড়ি ভূত্বকের বিভিন্ন অংশ সেগুলো সে কী করতে থাকে স্রোতের বেগ কম হওয়ার কারণে কোথাও কোথাও সঞ্চয় করতে থাকে যখন সে সঞ্চয় করে তখন নদীতে কী হয়ে যায় তলানি পড়ে নদীর
কি হয় গভীরতা অনেকটা কমে যায়। তারপর সেখানে যদি বৃষ্টিপাত হয় ফলে দেখা যায় নদী তখন ওভারফ্লো করে, নদী তার দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী অঞ্চলকেও প্লাবিত করে। এই জন্য বাংলাদেশে দেখা যায় সমভূমি অঞ্চলে বিভিন্ন জেলাগুলোতে বাংলাদেশের বিভিন্ন স্থানে প্লাবন সমভূমির সৃষ্টি হয়েছে, অর্থাৎ মধ্যগতিতে এসে নদী কী করতে থাকে, ক্ষয়ও করে আবার সঞ্চয়ও করে। নদী এখানে ক্ষয়কার্যও করে, যেমন এখানে সে আসলে পরে ইউ আকৃতি টাইপের উপত্যকা তৈরি করে, এখানে সে এসে পার্শ্ব নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি করে। যেমন আমরা যদি দেখি, যেমন সে এসে কী করছে, এভাবে যদি নদী উপত্যকা হয় তাহলে সে এই ধরনের ইউ টাইপের, এই ধরনের ইউ টাইপের ক্ষয় করে, পার্শ্বক্ষয় যেহেতু মধ্যগতিতে বেশি হয় ফলে এখানে ইউ আকৃতির উপত্যকা তৈরি হচ্ছে। তাছাড়া এখানে নদীর এই অঞ্চলে ক্ষয়কার্য হয়ে থাকে, পাশাপাশি সঞ্চয়কার্য হয়ে থাকে, যেমন এখানে প্লাবন সমভূমির সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে আমরা সমভূমি পর্যায়টাকে জেনে নিলাম। এটা হচ্ছে মধ্যগতি বা সমভূমি পর্যায়, সমভূমি পর্যায়। এখানে কি হয়, ক্ষয়কার্যও বেশি হয় এবং ক্ষয়কার্য বেশি হয় আবার সঞ্চয়কার্যও হয়ে থাকে। এরপরে আসি আমরা নিম্নগতি, নিম্নগতি এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি কি, এটা হচ্ছে বদ্বীপ। ওকে, বদ্বীপ বা নিম্নগতি হচ্ছে নদী যেখানে মোহনা গিয়ে পতিত হয়, অর্থাৎ নদীর একেবারে শেষ অবস্থা, যখন নদীর গতিবেগ একদমই কম থাকে এবং তার সাথে বহন করে আনা পলি বালি কাদাকাকরের কারণে সে কী করতে পারে না, এগুলোকে আর বহন করতে পারে না, বিভিন্ন জায়গায় জায়গায় সে এগুলোকে ফেলে চর সৃষ্টি করছে, বদ্বীপের মতো ভূমি সৃষ্টি করছে এবং গতি পরিবর্তন করে সমুদ্রে গিয়ে পতিত হচ্ছে। নদীর এই নিম্ন পর্যায়ে শুধুমাত্র সঞ্চয় কার্যই হতে দেখা যায়। নদী তার বহন করে আনা পলিগুলো বিভিন্ন স্থানে জমা করে চর, বদ্বীপ, অশ্বক্ষুরাকৃতির হ্রদ বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করতে থাকে এবং যেখানেই সে সুযোগ পায় তার সাথে বহন করে আনা পলিগুলোকে সঞ্চয় করে গতি পরিবর্তন করে অন্য দিক থেকে প্রবাহিত হয়। তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে সাগরের কাছাকাছি আসলেই যে বদ্বীপের মতো এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে। এটা গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলা মাত্রাবিহীন বয়ের মতো এক ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় মোহনার কাছাকাছিতে এসে, এটাকে বলা হচ্ছে বদ্বীপ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নদীর বিভিন্ন পর্যায় এবং নদী সম্পর্কে অনেকগুলা তথ্যই কিন্তু জেনে নিলাম। তোমরা একটু বাসায় ভালো করে মনোযোগ দিয়ে পড়বে তাহলে আমাদের এই ক্লাসটা সফল হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে, বাসায় থাকবে এবং সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।